বর্জ্যপাতের সময় কি কি করবেন এবং করবেন না? বাড়ির বাইরে বর্জ্যপাতের সময় বাড়ির বাইরে থাকবেন না, উঁচু জায়গা বা বাড়ির ছাদে থাকবেন না। বর্জ্যপাতের সময় পুকুর, হ্রদ, দীঘি, জলাশয়ের কাছে থাকবেন না। বাইরে থাকলে বর্জ্যপাতের সময় একটা নিরাপদ আশ্রয়ে ঢোকার চেষ্টা করুন। পাকা ছাদযুক্ত দোকান বা বাড়ি হলে ভালো হয়। ফাঁকা জায়গায় যাত্রী ছাউনিতে আশ্রয় নেবেন না। বর্জ্যপাতের সময় খালি জায়গায় যদি উঁচু বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তার কাছাকাছি থাকবেন না। বর্জ্যপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক। বর্জ্যপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে যদি থাকেন এবং আশেপাশে নিরাপদ আশ্রয় না থাকে, তাহলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে। বর্জ্যপাতের সময় ফাঁকা মাঠে থাকলে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করুন, কোনো অবস্থায় মাঠে শোয়া যাবে না। বর্জ্যপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিত হবে। নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। বর্জ্যপাতের সময় গাড়িতে থাকলে জানলার কাঁচ তুলে দেওয়া দরকার, গাড়ির কাছে হাত দেবেন না। বর্জ্যপাতের সময় যদি কেউ গাড়ির ভেতর অবস্থান করেন, তাহলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ রাখা যাবে না। আপনার স্ক্রিনে লাল রঙের সাবস্ক্রাইব বোতামকে ক্লিক করুন, সাথে সাথে ঘন্টার বোতামকে ক্লিক করুন। বাড়ির ভেতরে বাড়ি বা অফিসে বৈদ্যুতিক সমস্ত কানেকশন বন্ধ করে রাখবেন। বর্জ্যপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যন্ত্রপাতি এড়িয়ে চলা উচিত। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, হিটার, মোবাইল, আলো ও পাখা, ল্যাপটপ, ডেস্কটপ, ল্যান্ডফোন ব্যবহার করবেন না, মোবাইল চার্জ করবেন না। বাড়ির ভেতরে থাকলেও বাজ পড়ার সময় ঘরের জানলা দরজা বন্ধ রাখুন। কংক্রিটে মেঝেতে শোবেন না, কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না। প্রচণ্ড বর্জ্যপাত ও ঝড়ের সময় ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। বর্জ্যপাতের সময় জল ঘাটবেন না, স্নান করতে যাবেন না এই সময়। লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট বক্সের নিজের কমেন্ট টাইপ করুন, শেয়ার বেশি লোকের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।